চারশো ছত্রিশ ও পাঁচশো পনেরো এই সংখ্যা দুটির মধ্যে কোনটি পাঁচ দ্বারা বিভাজ্য দশ সেকেন্ডের মধ্যে বলতে হবে তুমি কি পারবে বলতে আমি কিন্তু পারবো আমি দেখা মাত্রই বলে দিতে পারি এখানে পাঁচশো পনেরো পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু চারশো ছত্রিশ পাঁচ তারা বিভাজ্য নয় এত তাড়াতাড়ি আমি কিভাবে পারলাম এটা বলতে আচ্ছা এসো আমরা আরও কিছু সংখ্যা নেই চল্লিশ তেইশ একশো পাঁচ আমি প্রতিটি সংখ্যা ভিন্ন ভিন্ন রঙে লিখছি তিনশো সাতশো সংখ্যাগুলোর এবং চার হাজার তিনশো বিভাজ্য আর কোনগুলো পাঁচ দ্বারা বিভাজ্য নয় প্রথমে আমরা চল্লিশকে কে পাঁচ দিয়ে ভাগ করে দেখব চল্লিশের মধ্যে পাঁচ আটবার যায় অর্থাৎ চল্লিশ পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য এবার আমরা তেইশকে পাঁচ দিয়ে ভাগ করব। তেইশকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা দেখছি এখানে ভাগশেষ শেষ তিন থাকছে অর্থাৎ পাঁচ দ্বারা তেইশ নিঃশেষে বিভাজ্য হচ্ছে না তাহলে পাঁচ দ্বারা বিভাজ্য নয় আমরা একশো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করে দেখব পাঁচ দিয়ে একশো পাঁচকে ভাগ করলে আমরা দেখতে পাই কোনো ভাগশেষ নেই এবং ভাগ ফল হচ্ছে একুশ তাহলে একশো পাঁচ পাঁচ দ্বারা বিভাজ্য এবার আমরা দেখব তিনশো পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তিনশো কে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেখি পাঁচ তিনশো এর মধ্যে ষাট পার যায় এবং কোনো ভাগ থাকছে না তাহলে আমরা বলতে পারি তিনশো পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য এবার আমরা দেখবো সাতশো ছেষট্টি পাঁচ দ্বারা বিভাজ্য হয় কিনা এজন্য আমরা পাঁচ দিয়ে সাতশো ছেষট্টিকে ভাগ করে দেখব পাঁচ দিয়ে সাতশো ছেষট্টিকে ভাগ করার পর আমরা দেখছি এখানে ভাগ শেষ এক আছে এবং ভাগফল হচ্ছে একশো তিপ্পান্ন যেহেতু এখানে ভাগ আছে তাই আমরা বুঝতেই পারছি সাতশো ছেষট্টি পাঁচ দিয়ে নিঃশেষে বিভাজ্য নয় এবার সবশেষে আমরা দেখব চার হাজার তিনশো পঁয়তাল্লিশ পাঁচ দ্বারা বিভাজ্য কিনা আমরা পাঁচ দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করব চার হাজার তিনশো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করে আমরা পেয়েছি আটশো উনসত্তর এবং এখানে কোনো ভাগ নেই অর্থাৎ চার হাজার তিনশো পঁয়তাল্লিশ পাঁচ তারা নিঃশেষে বিভাজ্য তাহলে আমরা এখানে দেখলাম কিছু সংখ্যা পাঁচ দিয়ে বিভাজ্য হয়েছে এবং কিছু সংখ্যা হয়নি যে সংখ্যাগুলো পাঁচ তারা বিভাজ্য হয়েছে সেগুলোকে আমরা একপাশে লিখি এই সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য হয়েছে আর যেই সংখ্যাগুলো বিভাজ্য হয়নি সেগুলোকে আমরা অন্য পাশে লিখছি এই সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য হয়নি তাহলে আমরা এর উপরে লিখে দেব এটি হচ্ছে বিভাজ্য আর এটি হচ্ছে পাঁচ তারা বিভাজ্য নয় এমন সংখ্যাগুলো এখন আমরা খেয়াল করলে দেখতে পাব যেসব সংখ্যার এককের ঘরের অঙ্গগুলো শূন্য অথবা পাঁচ সেই সংখ্যাগুলোই পাঁচ তারা বিভাজ্য হয়েছে আর যে সংখ্যাগুলোর এককের ঘরে পাঁচ অথবা শূন্য ছিল না সেগুলো পাঁচ দ্বারা বিভাজ্য হয়নি এবার আমরা যদি পাঁচের নামতাটি লক্ষ্য করি তাহলে দেখব এগুলো তো অবশ্যই পাঁচ তারা বিভাজ্য হবে তোমরা বুঝতেই পারছো কারণ পাঁচ দিয়ে কোনো সংখ্যাকে গুণ করার পরে গুণফল হিসেবে এগুলোকে পাওয়া গিয়েছে তাহলে এরা অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখবে এদের প্রত্যেকের এককের ঘরেই পাঁচ অথবা শূন্য আছে তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি যে কোনো সংখ্যা পাঁচ তারা তখনই বিভাজ্য হবে যখন সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক পাঁচ অথবা শূন্য হবে এবার এসো দেখি আমরা কিছু সংখ্যা দেখা মাত্রই বলতে পারি কিনা যে এগুলো পাঁচ দ্বারা বিভাজ্য কিনা এখানে পঁচিশ পাঁচ তারা বিভাজ্য সাঁত্রিশ বিভাজ্য নয় সাতশো পঁয়ষট্টি পাঁচ তারা বিভাজ্য সত্তর বিভাজ্য হবে একশো চল্লিশ বিভাজ্য তিপ্পান্ন পাঁচ তারা বিভাজ্য নয় আটশো পঞ্চান্ন এক হাজার নয় তারা বিভাজ্য এবং সব বিভাজ্য নয় দেখো আমরা খুব সহজেই বলে দিতে পারলাম এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলোর এককের ঘরে পাঁচ অথবা শূন্য আছে সেই সংখ্যাগুলোই পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে আমরা বুঝতে পারছি কোনো সংখ্যা তখনই পাঁচ তারা বিভাজ্য হবে যখন ওই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক পাঁচ বা শূন্য হবে